পাঠশালার এই উল্লাস শিশুর ভবিষ্যতের মূল মন্ত্র। বর্ণমালা শেখার হাতে খড়ি তো এখানেই শুরু। শিক্ষার প্রথম ধাপ প্রাথমিক বিদ্যালয়, কিন্তু শিশুর আগামীর স্বপ্নবোনার আঁতুর ঘরের অন্দরের খবর কে বা রাখে? স্কুলের ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে সকালবেলা দল বেঁধে বইখাতা নিয়ে ঢোকার এই অপার্থিব সুন্দর দৃশ্য টানে কি এখন? সকাল আটটার কিছু আগে পুরান ঢাকার ওয়ারির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য। জীর্ণ ভবনে তখনও আনাগোনা শুরু হয়নি শিক্ষার্থীদের, শিক্ষকদের দেখা মেলাও যেন ভার। বিদ্যালয় ভবনে প্রবেশ করে চোখে পড়ে নানা অব্যবস্থাপনা। খসে পড়ছে পলেস্তারা, দেয়ালে ধরেছে ফাটল, নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। শিক্ষার্থীদের টয়লেটের অবস্থাও করুণ। ক্লাস শুরুর সময় পেরিয়ে যাওয়ার পর হাজির হলেন একজন শিক্ষক আর মোটে চার পাঁচজন শিক্ষার্থী, কিন্তু ঝুঁকিপূর্ণ এই ভবনে ক্লাস করাই যেন অজানা আতঙ্ক শিক্ষার্থীদের কাছে। বাথরুমে যাইতে পারি না, আমরা খেলাধুলা করতে পারি না, বেঞ্চ ভাঙ্গা মঙ্গা থাকে, আমরা ভালো মতন লিখতে পারি না, টয়লেট ভাঙা, ক্লাস ভাঙা, বেঞ্চ ভাঙা। প্রায় ২০ বছর ধরে এখানেই শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফারহানা আক্তার। জানালেন বিদ্যালয়টির হালচাল। ভঙ্গুর অবকাঠামোর জন্য বছর বছর কমছে শিক্ষার্থীর সংখ্যা। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা আশা করি ইনশাআল্লাহ দৃষ্টিনন্দন হলে আমরা এখানে বড় বড় ফ্যামিলির, ভালো ফ্যামিলির বাচ্চা, এস্টাবলিশড ফ্যামিলির বাচ্চা আনতে পারবো। বাট আমাদের এখন যে শিক্ষার্থীগুলো, এরা খুবই নিডি ফ্যামিলির। একই এলাকার লালমোহন সাহা স্ট্রিটে আরেকটি বিদ্যালয় মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। একটি জীর্ণ কক্ষেই চলছে সব কার্যক্রম। হাতে গোনা ৫০ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিতি খুবই কম, শিক্ষক আছেন মাত্র ৩ জন। অবিশ্বাস্য হলেও সত্যি, একটি মাত্র কক্ষে একটি পুরো প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম চলছে। এক শিফটে এখানে অনুষ্ঠিত হচ্ছে ৩টি ক্লাস, ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে শিশুদের মনোযোগ। এর পাশাপাশি মানসিক বিকাশ এবং স্বাভাবিক পড়াশোনাও হুমকির মুখে পড়ছে। এখানে আসা বেশিরভাগ শিক্ষার্থী স্থানীয় দরিদ্র পরিবারের। তাদের দাবি বিদ্যালয় সংস্কারের, উন্মুক্ত খেলার মাঠের। একসাথে আমাদের ৩টা ক্লাস হয় দেখা, একটু সমস্যা হয় যে আমরা জুম লেখতে নেই, ওই সময় খেলার মাঠ দরকার, খেলার মাঠ নাই কাই দিয়ে, ছোট স্কুল পড়াশোনার একটু কষ্ট হয়। আমি চাই আমাদের স্কুল বড় হোক। শিক্ষকরা জানান এই দুরবস্থার মধ্যে শিক্ষা কার্যক্রম চালানো অসম্ভব হলেও বাধ্য হয়ে করতে হচ্ছে। অবকাঠামো উন্নয়ন ছাড়া শিক্ষার পরিবেশ ফেরানো কঠিন। আতঙ্কের মধ্যে আছি, যখন তখন আমার ওই যে ওয়াল ভেঙে পড়ছে, এটা ভেঙে পড়ছে, আমি এটা নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষ অনেক দূর, ডিপিও, ডিও, ডিডি, তারপরে আমাদের মন্ত্রণালয়ে অনেক জায়গায় গিয়েছি। এদিকে ক্লাস নিচ্ছে, এদিকে একটু আনন্দ করলে ওরা তাকায় থাকে যে ওখানে কী হচ্ছে, আবার ওইদিকে ক্লাস নিলে ওরা বলে হ্যাঁ এখানে কী হচ্ছে। রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৪২টি, এর বেশিরভাগেরই বেহাল দশা। দরিদ্র শিক্ষার্থীরা যেন অবলম্বন, শিক্ষার মান নিয়েও আছে নানা প্রশ্ন, সহশিক্ষা কার্যক্রমে গতি নেই। তাই একটু যাদের সামর্থ্য আছে বেসরকারি কিন্ডারগার্টেনে ঝুঁকছেন অভিভাবকরা। আমাদের শিক্ষকরা তাদের যে অর্পিত দায়িত্বটুকু যদি তারা সঠিকভাবে পালন করে, ম্যানেজমেন্ট যদি জিনিসটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে, তাহলে মনে হয় অবশ্যই সে ছেলে মেয়েদের লেখাপড়ার মানটা অনেক উন্নত হবে। কিন্ডারগার্টেনগুলোতে দিয়ে হয়তো তারা স্বস্তি বোধ করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে প্রাইমারি স্কুলগুলোতে অনেকেই মনে করে যে এখানে আসলে লেখাপড়াটা হয় না। আসলে লেখাপড়াটা হলো প্রতিটা গার্জিয়ানেরই সচেতন থাকার। সময়ের সাথে আধুনিক হয়েছে শিক্ষা ব্যবস্থা, সিলেবাস আর পড়ানোর ধরন, তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক্ষেত্রে পিছিয়েই আছে। এডুকেশন চ্যাপ্টারটা যে রুলস ফলো করে যদি আর একটু নিয়ম অনুযায়ী, সিলেবাস অনুযায়ী চালানো যায়, আশা করি আরও অনেক ভালো করবে। খেলাধুলা অনেকগুলো বই পড়ে, ইংলিশ ইয়াটিয়া পড়ায়, যার ধরুন ওই দিক দিয়ে যাইয়া মোটামুটি এদিকে একটু পিছানো আছে আর কি। অনেক শিক্ষকও স্বীকার করলেন বিষয়টি। ১৯৯১ সাল থেকে শিক্ষকতা করেন শামসুন নাহার। তার মতে সময়ের সাথে তাল মেলাতে ব্যর্থ অনেক শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব আর নানা সমস্যার কারণে পিছিয়ে পড়ছে সরকারি বিদ্যালয়। পরীক্ষা নাই,
তারপরে কোনো সিলেবাস নাই, এই জন্য হাই কিন্ডারগার্টেনগুলি যায় অনার্স মাস্টার্স পাস করা, সে যদি 20,000-25,000 টাকা বেতনে চাকরি করে তার পরিবেশ চলে যাবে। অন শিক্ষকদের মানসম্মত বেতন দেখ তাইলে ভালো হবে। রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় 300-এর অধিক। এর বেশ কিছু বিদ্যালয় আমরা ঘুরে ঘুরে দেখেছি, সেখানে লক্ষণীয় যে বিষয়টি তা হলো বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো এবং শিক্ষাগত দিক থেকে বেশ নাজুক অবস্থায় আছে। তবে এর উল্টো চিত্র চোখে পড়ে। অবকাঠামো এবং শিক্ষাগত দিক থেকে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু কম নয়। তবে এখন প্রশ্ন হলো, একই শহরে একই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন এত বৈষম্য? রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, আগারগাঁও ঘুরে দেখা যায় এখনও কিছু সরকারি বিদ্যালয়ের ওপর আস্থা মধ্যবিত্ত পরিবারের। কারণ শিক্ষার মান, খ্যাতি আর পর্যাপ্ত সুযোগ সুবিধাই তাদের আগ্রহের জায়গা। বেসরকারিতে পড়াশোনা করছে, যতটুকু যেভাবে টাকা দিচ্ছি ততটুকু পড়াচ্ছে, টিউশনি মাস্টারের উপর নির্ভরশীল করতে হচ্ছে। কিন্তু এখন যেটা সরকারিতে, সরকারিতে কিন্তু আমরা অনেকটা নির্ভরশীল। পড়াশোনা মোটামুটি ভালো, প্লাস খেলাধুলারও পরিবেশ আছে, রিল্যাক্স ফিল করতেছ। ক্লাসরুম, তারপরে ধরেন ক্লাসের যে আলো বাতাস, ফ্যান, অন্যান্য যাবতীয় সুযোগ সুবিধা আছে। আর আমাদের এখানে ছাত্রদের পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক, আর্থিক সব কিছু মোটামুটি ভালো, মানে একেবারে অনেক বেশি নিম্নবিত্ত খুব একটা নাই, খুব কম। শিক্ষা গবেষকরা জানান, সরকারি প্রাথমিক শিক্ষার পরিবেশকে করতে হবে আরও আনন্দঘন ও আধুনিক। পরিবর্তন আনতে হবে পাঠদান পদ্ধতিতে, পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও শিশুদের মানসিক বিকাশে অংশগ্রহণমূলক মনোভাব জাগিয়ে তুলতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলো আসলে আমাদের সরকার যেভাবে ডিজাইন করেছে শিশুদের জন্য, আমি মনে করি এটি খুব একটা আনন্দদায়ক পরিবেশ, মানে এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্টের কথা বলি, লার্নিং এনভায়রনমেন্ট ক্যারি করে না। ক্লাসরুমের বাইরে অনেক ধরনের কাজের মধ্য দিয়ে কিন্তু শিশু শিখবে, এবং শিক্ষক শিক্ষার্থীকে পার্টিসিপেটরি বা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ের মাধ্যমে শেখাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, অগ্রাধিকার ভিত্তিতে রাজধানীর সরকারি বিদ্যালয়গুলোতে সৌন্দর্য ফেরাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পড়াশোনার মানোন্নয়নের বিষয়টিও দেখা হচ্ছে গুরুত্বের সাথে। অভিভাবক, শিক্ষক আর শিক্ষার্থীর সমন্বয়ে শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করা হচ্ছে। প্রতিটা স্কুলের জন্য আলাদা আলাদা মাস্টার প্ল্যান করতেছি আমরা, ধরেন স্কুলের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা, আর অন্যান্য নিড অ্যাসেসমেন্ট করে সেখানে প্রতিটা স্কুলে আমরা প্রি প্রাইমারি, প্রতিটা স্কুলের জন্য স্টোর রুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এই ধরনের যতটা ক্লাসরুম দরকার হয় সেই জায়গার পরিমাণের উপর ভিত্তি করে আমরা যে স্কুলে যতলা বিল্ডিং প্রয়োজন, কোনো স্কুলে ছয়তলা অবকাঠামো নির্মাণ করতে হবে, কোনো স্কুলের অবকাঠামো যদি ভালো আছে সেগুলো আমরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সমীক্ষা বলছে, শিক্ষক প্রশিক্ষণ কার্যকর, সুযোগ সুবিধার সুষম বণ্টন আর প্রাথমিক শিক্ষায় তথ্য প্রযুক্তির প্রয়োগ নিশ্চিতের মাধ্যমে যুগোপযোগী করে তুলতে হবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। সাজিদ আরাফাত, এখন ঢাকা।